ফটিয়াত স্বাস্থ্য সহকারী হল গতকাল সোমবার ও আজিয়া মঙ্গলবার দুদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণত কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঘোষিত অনির্দিষ্টকালে সাত দফা দাবি গড়িয়ে মূলত স্বাস্থ্য সহকারী হল এই আন্দোলন নামে, যে হারণে বন্ধ আছে স্বাস্থ্য সহকারী হলের ব্যয় কার্যক্রম। কর্মবিরতি পালন হলে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পটিয়া উপজেলা সভাপতি আলী আকবর, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক উসমান গনি, প্রকাশনা সম্পাদক এস এম ক্ষুদ্রতে ক্ষুদা, মোহাম্মদ আয়ুব, রাজু আহমদ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সাজ্জাদ, হুররাইন ফাহমিদা, আরাফাত জাহান বক্তব্য রাহে। বক্তাওল অবিলম্বে ইতারার সাত দফা বাস্তবায়ন নইলে অনির্দিষ্টকালে কর্মবিরতি অব্যাহত রাখিবার ঘোষণা দেয়। গতকালকের মতন আজকেও এই জায়গায় আমার প্রিয় স্বাস্থ্য সহকারীরা উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবার সামনে ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আমাদের দাবি বাস্তবায়নে যদি কেউ আমাদের হস্তক্ষেপ করে আমরা তার প্রতিরোধ করব। আমরা চাই আমাদের মধ্যে আমাদের উপজেলার কোনো সমস্যা হলে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করব। আমাদের কথা যেন অন্য জায়গায় না যায়, সারা বাংলাদেশে নেই, এই পটিয়াতে আন্দোলন হচ্ছে, এই পটি আন্দোলন হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেজা হয়।